ओम तव कथामृतं तप्त जीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृणन्ति ये भुरिदा जनाः। श्री भगवानের अशेष कृपाय আমরা পাঠ করছি আজকের পাঠচক্রে স্বামী নিত্যাত্মানন্দজি বিরচিত শ্রীমদর্শনের প্রথম খণ্ডের ষষ্ঠ অধ্যায় থেকে আজকে আমরা শুরু করব। এখানে এই অধ্যায়টির নাম হচ্ছে লীলায় বিচিত্রতার প্রয়োজন। আপনারা দেখবেন যে কথামৃত অনেকটা মডার্নিস ফর্ম, আধুনিকভাবে এসছে আমাদের কাছে। যেমন কথামৃত আগে বোধহয় এরকমভাবে কখনো লেখা হয়নি। দেখবেন কথামৃত শুরু প্রত্যেকটি অধ্যায় বা পরিচ্ছেদের শুরুতে সেই অধ্যায়ের সার কথা বলা আছে, খুব সুন্দর একটি শব্দ দিয়ে, দু চারটি শব্দ দিয়ে। ঠিক সেই রকম এখানে এই অধ্যায়টির নাম হচ্ছে লীলায় বিচিত্রতার প্রয়োজন। উপদেশ দিয়াই শ্রীম খান্ত থাকিতেন না, তাহার নিকট যে সকল ব্রহ্মচারী ও ভক্তেরা থাকেন তাহাদের উপর সর্বদা লক্ষ্য রাখিতেন কে কি করে। আজ মধ্য রজনীতে বারোটার পর একটি ব্রহ্মচারী ঘর হইতে বাহির হইয়া অশ্বত্থ মূলে ধ্যান করিতেছেন। অন্ধকার রজনী, শ্রীম তাহার কুটির হইতে উহা জানতে পারিয়াছেন। বাহিরে আসিয়া একটি হ্যারিকেনের লণ্ঠন চুপি চুপি অশ্বত্থ মূলে লইয়া আসিলেন এবং আলো অতি ক্ষীণ করিয়া অশ্বত্থ বৃক্ষের অন্তরালে উহা রাখিয়া চলিয়া গেলেন। ব্রহ্মচারী ব্রাহ্ম মুহূর্তে ধ্যানান্তে উহা দেখিয়া বিস্মিত হইলেন। পরে প্রভাতে ঠাকুর প্রণাম করিতে গৃহে প্রবেশ করিলে শ্রীম ব্রহ্মচারীকে বলিলেন, আজকাল বন্য শুকর বের হচ্ছে, আলো দেখলে ওরা আসে না, তাই হ্যারিকেন রাখা হয়েছিল, সাধুরা এই জন্য ধুনি রাখেন। এখন কথা শ্রীরামকৃষ্ণের একবারে বৈশিষ্ট্যগুলো এই বলছে না, বাপের সম্পত্তি ছেলে পায়, ঠিক সেইরকমভাবে শ্রীরামকৃষ্ণের যে ভাব সেটি তার পরবর্তী প্রজন্মের হাতে একটু একটু করে উঠে আসছে সেটা আমরা দেখতে পাচ্ছি। ঠাকুরও ঠিক এরকম হার্ড টাস্ক মাস্টার ছিলেন, শুধুমাত্র কাজ দিয়ে বা টাস্ক দিয়েই তিনি ক্ষান্ত থাকতেন না, সেই টাস্ক যাকে বলেছেন তিনি কতটা করছেন এটা দেখতেন তিনি, এটা ভীষণ রকমভাবে জোর দিতেন। আমরা দেখেছি যে যাকে যেখানে বলতে ধ্যান করতে পাঠিয়েছেন সে সেখানে ধ্যান করছে কিনা, এমনকি কে কতটা খাচ্ছে সেটা তিনি দেখতেন। তার চেয়ে বড় কথা, তিনি চাইতেন না যে দক্ষিণেশ্বরে তার কাছে এসে কোনো সাংসারিক বিষয় আলোচনা হোক। মাস্টারমশাইয়ের বয়স তখন কত, 26-27 বছর হবে, আর নরেন্দ্রের আরও বছর দশেক কম। তারা নিজেদের মধ্যে একটু হাসি মজা করছেন, সেটাকেও কিছুতেই মেনে নিতে পারছেন না আমাদের ঠাকুর। তিনি অত্যন্ত অসন্তুষ্ট হচ্ছেন, তিনি বলছেন, কেন এরকমটি হবে, এরকমটি হওয়ার তো কথা নয়, তুমি না এদের মধ্যে বড়, তুমি কেন এরকম করছো। এই যে প্রতি মুহূর্তে ভগবৎমুখী মনকে রাখা, আমরা যখন ছোট ছিলাম মঠে যাতায়াত করতাম তখন দেখেছি আরোগ্য ভবনের প্রবীণ সন্ন্যাসীরা তারা খোঁজ করতেন কেন, এমনকি তারা যখন মঠে ঘুরে বেড়াতেন, মঠের ভেতরে হয়তো ঠাকুর মন্দিরে প্রণাম করতে এসছেন বা কোনো কাজে মঠ অফিসে এসছেন, যদি কোনো চেনা ভক্তকে দেখেছেন কোনো অকাজে সময় নষ্ট করছে, অকাজে সময় মানে সাধুর সাথে গল্পই করছে, সে অকাজে সময় নষ্ট করছেন, আমার এখনো অনেককেই মনে আছে, তারা বেশ ধমক দিতেন যে তোরা মঠে এসছিস ওই একটা ঘন্টা বা দুটো ঘন্টা ভগবানকে ডাকবি বলে, তার বেশিরভাগটা সময় তো আড্ডা মেরেই কাটিয়ে দিলি। এই যে প্রত্যেকের একটা উদ্দেশ্য থাকতো যে কি করে আমাদের এই এরা ঠিক গুরু স্থানীয় শ্রীরামকৃষ্ণের ভাবটি এদের ভেতরে এসে গেছেন। বলছেন সেই অন্ধকার রজনীতে অশ্বত্থ মূলে নিচে একটি ব্রহ্মচারী বসে জপ ধ্যান করছেন। সে গভীর ধ্যানে যখন মগ্ন হয়ে গেলেন, মাস্টারমশাই তার ঘর থেকে এই লণ্ঠনটা নিয়ে গিয়ে খুব অল্প আলো রেখে সেই অশ্বত্থ গাছের পাশে পেছন দিকে সেই আলোটা রেখে দিয়ে তিনি চলে গেলেন। ব্রহ্মচারী সকালবেলা ধ্যানান্তে উঠে দেখলেন যে সেই রয়েছে, কারণ জিজ্ঞাসা কারণটা জানতে চেয়ে তিনি জান শুনলেন যে বন্য শুয়োর চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে, সেই অন্ধকারে ব্রহ্মচারী যখন ধ্যান করবে তাকে শিকার ভেবে হয়তো আক্রমণ করতে পারে, তাতে শারীরিকভাবে আহত হতে পারেন, তাই যেমন পক্ষী মাতা তার সন্তানকে রক্ষা করেন ঠিক সেইরকমভাবে শ্রীম তার সন্তানকে রক্ষা করছেন, ঠাকুর যেরকম তাদেরকে রক্ষা করেছেন ঠিক সেইরকম তিনিও দুহাত দিয়ে তাদের রক্ষা করার চেষ্টা করছেন। বলছেন এই কারণে সাধুরা এই জন্য ধুনি রাখেন, সাধুরা যে জপ ধ্যান করার সময় আগুন জ্বেলে রাখতেন মূলত বন্য প্রাণীর হাত থেকে বাঁচার জন্য।
আমরা যখন ট্রেনিং সেন্টারে আমরা আসিনি, শুনেছি আমাদের ট্রেনিং সেন্টারে একটি পঞ্চবটি আছে, ঠাকুরের যে অরিজিনাল পঞ্চবটি দক্ষিণেশ্বরে ছিল সেখান থেকে ডাল নিয়ে সেইখানে একটি পঞ্চবটি করা আছে, যার নিচে আমাদের সন্ন্যাসের আগের দিনের শ্রাদ্ধাদি অনুষ্ঠান হয় এবং সন্ন্যাসের পরের দিন পরের যে 3 দিন দুপুরের যে ভিক্ষা ওই গাছের তলায় বসে আমরা গ্রহণ করি। আগে ওই গাছের তলার অংশটা খুব নির্জন ছিল, ওখানে একটা জলা জায়গা ছিল, ভীষণ মশা, ব্রহ্মচারীরা ওখানে বসে শনিবার দিন সারা রাত ধরে জপ ধ্যান করতেন, কিন্তু একটা খোঁড়া জায়গা ছিল, তার ভেতরে কাঠ জোগাড় করে আগুন জ্বালিয়ে তার চতুর্দিকে বসে সবাই জপ ধ্যান করতেন। এখনকার সেই চেহারাটা দেখলে কিছুতেই বোঝা যায় না, কারণ ওই জায়গাটা জলা জমিটা রঙ্গনাথানন্দজির ইচ্ছায় ওটা বুঝিয়ে ফেলা হয় এবং ওই জায়গাটা একটা ভলিবল গ্রাউন্ড তৈরি করা হয় যেখানে ব্রহ্মচারীরা ভলিবল খেলবে এবং পরবর্তীকালে এই সন্ন্যাস এবং ব্রহ্মচর্য অনুষ্ঠানের জন্য লাগা হতো। আমাদের ইয়েতে আগুন জ্বালানো হয় না, আমরা একসঙ্গে বসে যখন জপ ধ্যান করি প্রত্যেক শনিবার, যেহেতু ঘরের ভেতরে একটা আলো জ্বালিয়ে রাখা থাকে, খুব অল্প মৃদু বাতির আলো জ্বালানো থাকে, যাতে জপ ধ্যান শেষ করে হয়তো কেউ হয়তো মাঝে উঠলো বা অন্য কোনো সময় উঠলো, সে যাতে অন্যকে আঘাত না করে। এই যে কি সুন্দর একটা প্রোটেক্টিভ মাস্টারমশাই, এই অধ্যায়টাই শুরু হচ্ছে একজন মাস্টারমশাই একজন পক্ষী মাতার ভূমিকায় দেখে। তিনি বলছেন, সকাল 7:30 এখন শ্রীমৎ ভ্রমণ করতে বাহির হইয়াছেন, রাস্তা ধরিয়া দক্ষিণের মাঠের দিকে চলিলেন, সঙ্গে একজন ব্রহ্মচারীকে ডাকিয়া লইলেন, বনে একটি বৃক্ষ কুঞ্জ দেখিয়া বলিলেন, এ স্থান অতি সুন্দর, যেন পঞ্চবটি, ঠাকুর আমায় যেসব গভীর উপদেশ দিয়েছিলেন এখানে বসে সেসব কথা আমার মনে হতে লাগলো, যেমন ঈশ্বর দর্শন না করলে কিছুই হলো না, রূপ জীবন যৌবন বিদ্যা বুদ্ধি সব তার পাদপদ্মে অর্পণ করলেই সব সার্থক, ঈশ্বরই বস্তু, সংসার কাষ্ঠবধ পরিত্যাজ্য। কেন এইসব নির্জন জায়গায় গিয়ে মনে হয় মনকে খালি না করতে পারলে, বা আমাদের দু ধরনের আওয়াজ হয়, অনেকে বেলুড় মঠে এসে খুব শান্তি পান বা যে কোনো নির্জন জায়গায় গিয়ে শান্তি পান, কেন শান্তি পান, তার কারণ হচ্ছে মনেতে আমাদের দু ধরনের আওয়াজ হয়, একটা বাইরের আওয়াজ আর একটা ভেতরের আওয়াজ, বাইরের আওয়াজটা এত তীব্র হতে থাকে যে ভেতরের আওয়াজটাকে আমরা শুনতে পাই না। এইসব নির্জন জায়গায় গেলে বাইরের আওয়াজটা যখন বন্ধ হয় তখন আমাদের ভেতরের আওয়াজটা আমরা কানে শুনতে পাই, এবং ভেতরের আওয়াজটা যখন শুনতে পাই তখন সেই আওয়াজটা যখন আমরা দেখি তখন দেখি যে মোটেই ভালো আওয়াজ করছি না, কিন্তু তাতে কি হয়, এই মোটেই ভালো আওয়াজ করছি না, তখন আমরা নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করি। ঠিক সেই রকমই নির্জন জায়গায় বসে আমরা যদি ঈশ্বর চিন্তা করি তখন আমাদের ভেতরের অন্তর্নিহিত ভালো ভালো ভাবগুলি জাগবে। তিনি বলছেন, এইসব বৃক্ষকুঞ্জের তলায় বসে তিনি এইগুলি মনে করতেন। কি কি মনে করতেন? এক হচ্ছে, ঈশ্বর দর্শন না করলে কিছুই হলো না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা এই জগৎ সংসারে এসেছি, নাচবো গাইবো তারপরে আবার ফিরে যাব, আবার আর নতুন জীবন যাপন করবো, এই যে চক্রবর্ত, এই যে চলে যাওয়া, প্রতিবার এই যে জন্মের কষ্ট, এই যে জীবন ধারণের যে কষ্টের পারে যেতে হবে, এর পারে যেতে গেলে আমাদের ঈশ্বর দর্শনের প্রয়োজন আছে। যতক্ষণ না আমরা নিজেদেরকে ঈশ্বর স্বরূপে রূপান্তরিত করতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের অন্তহীন কষ্ট আছে, এটা কিন্তু মনে রাখতে হবে, অন্তহীন কষ্ট আছে। তাই ঠাকুর বারবার আমাদের মনে করাতেন যে ঈশ্বর দর্শন না করলে এ জীবনে কিছুই হলো না, রূপ জীবন যৌবন বুদ্ধা বুদ্ধি সব তার পাদপদ্মে অর্পণ করলে সব সার্থক। কেন তার পাদপদ্মে অর্পণ করতে হবে? তার কারণ হচ্ছে এগুলো হচ্ছে ঈশ্বর বা উচ্চ চিন্তার ক্ষেত্রে প্রতিবন্ধ। আমায় দেখতে খুব সুন্দর, আমি কি ঈশ্বরের চেয়ে কোনো অংশে কম? আমাদের বললেন, আহা দেখো এবারে কার্তিক ঠাকুরের মতো দেখতে, হ্যাঁ কার্তিক ঠাকুরের মতো দেখতে, আমরা ওই নিয়েই ভেবে থাকি। আরে কার্তিক ঠাকুর একটা সময় দুর্বল হয়ে যাবে, কার্তিকের চামড়া কুচকে যাবে, চুল উঠে যাবে, মাথা ফাঁকা হয়ে যাবে, তখন কি করবে? তখন তো কিছু করার নেই, তখন ইত নষ্ট তত ভ্রষ্ট। তাই রূপ হচ্ছে প্রধান প্রতিবন্ধক। দুই হচ্ছে, আর তিনি বলতেন, এই যৌবন বিদ্যা বুদ্ধি, আমি অনেক রকমের কাজ করতে পারি, আমি অনেক রকমভাবে অ্যাক্টিভ, বিদ্যা আমি অনেক কিছু জানি, অন্যের চেয়ে অনেক বেশি জানি, আমি অনেক বেশি বুদ্ধিমান, এইসব নানা রকমের ফ্যাক্টর কাজ করতে থাকে এবং এই ফ্যাক্টরগুলো আমাদের জীবনে এমনভাবে এসে বসে যে আমরা কিছুতেই এর বাইরে গিয়ে এর চেয়ে বড় যে শক্তি তাকে কিছুতেই খুঁজতে চাই না।
যখন আমরা এইগুলিকে তাহার পাদপদ্মে বলি দিই, তখন আমরা বুঝতে পারি উই আর লিটারালি নাথিং। এই যতক্ষণ না পর্যন্ত উই আর লিটারালি নাথিং এইটা বোধ হবে, ততক্ষণ পর্যন্ত শরণাগতি আসবে না। ঈশ্বরই বস্তু, সংসার কাকবিষ্ঠবত পরিত্যাজ্য। ঈশ্বর বস্তু এবং যে সংসারকে পাওয়ার জন্য, যাকে আঁকড়ে ধরে থাকার জন্য আমাদের নিরন্তর একটা চেষ্টা চলেছে, সেই নিরন্তর চেষ্টার বাইরে আমাদের যেতে হবে। বলছেন, নির্জনে গোপনে ব্যাকুল হয়ে কাঁদলে তিনি দেখা দেন, তার এই সব মহাবাক্য স্মরণ হতে থাকলো। তাহলে আমাদের যাদের এই রূপ জীবন যৌবন বিদ্যা বুদ্ধি এ নিয়ে গর্বে আমরা মেতে আছি, যারা ভগবানকে কিছু দিতে পারছি না, অনেকে আছেন বললেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ মেসেজে আছেন, ভগবানকে পাওয়ার চেষ্টা করছি কিন্তু কিছুতেই পাচ্ছি না, তাদের জন্য আমাদের সকলের জন্য এই উপদেশটা খুব জরুরি। নির্জনে গোপনে ব্যাকুল হয়ে কাঁদলে, নির্জনে কেন গোপনে কেন, তার কারণ হচ্ছে আমি যে ভগবানকে চাই এটা অন্যকে দেখালে আর কাজ হয় না, সবাই জেনে গেলে কিন্তু আর হয় না, এসব গোপনের জিনিস, গোপনে গোপনে করতে হয়। সোনা যখন জাল করে বা দলিল যখন জাল করে সর্বসমক্ষে করে, গোপনে করে, ঠিক সেরকম উচ্চচিন্তাও যখন করতে হয় তখন সেটা গোপনে করতে হয়, পাবলিক হয়ে গেলে খুব কঠিন। তাই বলছেন নির্জনে গোপনে, আর তার চেয়েও বড় কথা যেটা সেটা হচ্ছে ব্যাকুল হয়ে কাঁদলে। আমরা যখন ব্যাকুল হয়ে ভগবানকে ডাকি, তাকে চাই, তোমাকে চাই, তোমাকে না চাই, তোমার অভাবে আমার ভীষণ কষ্ট হচ্ছে, এই অভাব বোধটা হওয়া দরকার। তুমি ছাড়া আর এই জগতে আমার কেহ নাই কিছু নাই গো, এই অভাব বোধ যতদিন হবে ততদিন আমরা, যখন হবে তখন আমরা সত্যি সত্যি ভগবানকে খুঁজব এবং পাব। তার এই সব মহাবাক্য স্মরণ হতে থাকলো। ভক্তটি কৃতার্থ মনে করিলেন এবং ভাবিতেছেন, একেই বুঝি অহেতুক কৃপা বলে, নিরভিমান সিদ্ধ আচার্যের উপদেশ প্রণালী ভিন্ন। বৃক্ষপুঞ্জকে অবলম্বন করিয়া ভক্তটিকে তাহার জীবনের আদর্শ নিরূপণ করিয়া দিবার কি অপূর্ব কৌশল! ভক্তটি ভাবছে, একেই বলছেন বোধ হয় অহেতুক কৃপা, সামান্য এক কয়েকটি একটা সন্নিবদ্ধ কয়েকটি গাছ এই দেখেই তার ঠাকুরের কথা মনে পড়েছে এবং ঠাকুর তাকে যে যে কথাগুলি বলতেন সেগুলো তিনি স্মরণ করাচ্ছেন। এই যে স্মরণ করানোর সময় এটা একটা খুব বড় কথা। উদ্দেশানন্দজি আমাদের যখন কোনো কথা বলতেন তখন তিনি সবসময় বলতেন, তোমরা ভেবে নিও না যে আমি তোমাদের উপদেশ করছি, আমিও তোমাদের সাথে এই কথাটা মনে করার চেষ্টা করছি, আমরা সবসময় মনে করার চেষ্টা করছি, আর কিছু করছি না, সর্বা অবস্থায় আমি নিজেকে এই কথাগুলো মনে করানোর চেষ্টা করছি, তোমরা এরকম ভেবো না আমি গুরু বলে তোমাদেরকে উপদেশ করছি। কি সুন্দর কথা, কি নিরভিমানিতার কথা! এইখানেও ঠিক সেই রকম বলছে, নিরভিমান সিদ্ধ আচার্যদের উপদেশ প্রণালী ভিন্ন। নিরভিমান, যিনি শিষ্যের মানে কল্যাণ ভিন্ন, আর কোনো বস্তুতেই যার কোনো আকর্ষণ নেই, এটা হচ্ছে কথা, আর কোনো কিছুতেই যেন তার কোনো আকর্ষণ নেই। বলছেন, বৃক্ষকুঞ্জকে অবলম্বন করিয়া ভক্তটিকে তাহার জীবনের আদর্শ নিরূপণ করিয়া দিয়ে, এই ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে জগদম্বাকে অবলম্বন করে তিনি সবাইকে উপদেশ দিতেন। জগদম্বার কথা, জগদম্বাকে অবলম্বন করে তিনি জগৎকে আকর্ষণ করতেন শ্রী রামকৃষ্ণ। যখন দক্ষিণেশ্বর মন্দির তৈরি হলো তখন কেউ সেই মন্দিরে আসতো না, মাহিষ্যের তৈরি মন্দির যাতে নিজ, তাই তার মন্দির কিষণ, তার মন্দিরে আসার কথাও কেউ ভাবত না। ঠাকুর যখন এলেন তখন ঠাকুর একটু অদ্ভুত কায়দা করলেন, তিনি রোজ জগদম্বাকে খুব সাজাতেন, ভীষণ রকমের সাজাতেন, আর রানী রাসমণিকে উপদেশ করেছিলেন যাতে সেখানে সাধু সন্তদের ঠিকমতো সেবার ব্যবস্থা বা সাধকদের সেবার ব্যবস্থা হয়। সাধুরা আসতেন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার পথে দক্ষিণেশ্বরে থামতেন, এখানে দু তিন দিন থেকে এখানকার অনুকূল পরিবেশে তাদের সাধন ভজন করে এবং ভিক্ষার লব্ধের যদি সহজ ভাব রাখা যায় তাহলে তাই করে তারা আবার পরবর্তী জায়গায় যেতেন, কিন্তু তারা বয়ে নিয়ে যেতেন এই বার্তা যে ওইখানে একটি জায়গা আছে যেখানে মানুষ গিয়ে সহজে সাধন ভজন করতে পারবে। ঠিক সেই রকম এই দুটি উপায় তিনি অবলম্বন করলেন, এক হচ্ছে জগদম্বাকে এমন সাজাতে আরম্ভ করলেন লোকমুখে কথা ছড়িয়ে গেল, কথা লোকমুখে ছড়িয়ে গেল যে ওই মন্দিরে দেবী অপূর্ব সুন্দর, মনে হচ্ছেন তিনি যেন স্বয়ং কৈলাস ছেড়ে জগতের মঙ্গল বিধান করার জন্য আসছেন, মাকে সামনে রেখে মায়ের আকর্ষণে মানুষকে নিয়ে আসতেন
এবং সাধকের মাঝখানে সাধক সমাজের মধ্যে প্রচলন করে দিলেন। দক্ষিণেশ্বর কেমন? ঠিক সেই রকম মাস্টারমশাই ওইখানে তাদেরই আদর্শ, তাদের যে উপদেশ প্রণালী, তাদের কাজের স্টাইলটা খুব মানে অদ্ভুত। বেড়াতে বেরিয়েছে এবং খুব ক্যাজুয়ালি এক একটি গাছের ইয়ে তার নিচে বসে কি কি কথা তার মনে হতো, এবং কথাগুলো খুব প্রয়োজনীয় কথা, খুব দরকারি কথা। এই কথাগুলিকে ধরে, এই কথাগুলিকে অবলম্বন করে আমরা ঈশ্বরের পথে এগিয়ে যাব। শ্রীমদর্শনের পরবর্তী অংশে আছে, অদূরে 2 মাইলের মধ্যে পশ্চিমে একটি পাহাড় দেখা যাইতেছে। কৌতূহল বশত সঙ্গী ব্রহ্মচারী ওই পাহাড়ের কথা উত্থাপন করিলেন। শ্রীমৎ তৎক্ষণাৎ বলিলেন, যান না, একবার ফস করে দেখে আসুন না, এই তো দূর। ব্রহ্মচারী গমনোদ্যত হইলে বলিলেন, ফিরতে দেরি হবে, তখন রৌদ্র উঠবে, এই ছাতাটি নিয়ে যান। ব্রহ্মচারী ওই পাহাড়ে উঠিয়া চতুষ্পার্শ্বস্থ বন গ্রাম সব দেখিয়া লইলেন। বহুদূর পর্যন্ত দৃষ্টিগোচর হয়। একটি গুহাতে বসিয়া তিনি ধ্যান করিতেছেন, শ্রীমর মুখনিসৃত সত্যপ্রাপ্ত শ্রী শ্রী ঠাকুরের বাণী, ঈশ্বর দর্শন না করলে কিছুই কিছু হলো না। রূপ, জীবন, যৌবন, বিদ্যা, বুদ্ধি সব তার পাদপদ্মে অর্পণ করলেই সব সার্থক। এখন বেলা 10টা, একটি ভক্ত আশ্রম প্রাঙ্গণে শ্রীমর বিছানাদি রৌদ্র দিতেছেন, তাহার কোমরে গামছা বাঁধা। ইহা দেখিয়া কৌতূহলে শ্রীমা বলিলেন, দেখুন দেখুন কেমন যেন কর্মকর্তা, দেখেন নাই? বাড়িতে কিছু উৎসব হলে কর্মকর্তারা গামছা বেঁধে লাগে। এই বেড়াতে যাচ্ছেন, কি সুন্দর দৃশ্যগুলো কল্পনা করলে কি ভালো লাগে। যেতে যেতে একটি পাহাড় দেখতে পাচ্ছেন, কখনো কিন্তু তিনি নিজের জন্য আটকাচ্ছেন না, তিনি বলছেন, যান না, একবার ফস করে একটু দেখে আসুন। ব্রহ্মচারী বলছেন, পাহাড়ে উঠলে কেমন হয়? মাস্টারমশাইয়ের পক্ষে ওটা সম্ভব নয়, তার দুর্বল স্বাস্থ্য, কিন্তু কিছুতেই তিনি ব্রহ্মচারীকে বাধা দিচ্ছেন না। সঙ্গে সঙ্গে বলছেন, যান না, ফস করে একটু দেখে আসুন না, এই তো দূর। সে ব্রহ্মচারী যাতে কোনো রকম সংশয় না থাকে, তিনি বলছেন, এই তো দূর। অনেক বছর আগে আমরা তখন শ্যামলাতলে গেছি, শ্যামলাতলের এমন কিছু ভালো, এখন যেমন মেটাল রোড হচ্ছে, আশ্রম অব্দি গাড়ি চলে যায়, তখন ওরকম ছিল না। জঙ্গলের মধ্যে দিয়ে সেই পাকদণ্ডী বেয়ে বেয়ে যেতে হতো। আমরা ওখানে গিয়ে বেশ ক্লান্ত, আমরা তখন অধ্যক্ষ ছিলেন স্বামী বন্দে আনন্দজি, বর্তমানে প্রয়াত, অনেক বয়স হয়েছে। আমাদের অল্প বয়সী দেখে খুব খুশি তিনি বললেন, আমরা যে শুনো, আচ্ছা এখানে একটা টনকপুর পয়েন্ট আছে না? তখন টনকপুর পয়েন্ট এখনকার মতো এত ভদ্রলোকের মতো হয়নি। সেই টনকপুর পয়েন্টে উনি আমাদের যাওয়ার জন্য উৎসাহিত করেন, যান ওপরে যান, ওখান থেকে খুব ভালো সূর্যাস্ত দেখা যায়, এবং যদি খানিকক্ষণ আগে একটু বসে জপধ্যান অভ্যাস করেন, ওই সূর্যাস্ত দেখতে দেখতে ওই ক্ষণে যখন জপধ্যান করবেন, তখন আপনার মন একেবারে ভগবানের প্রতি লীন হয়ে যাবে। তারপর টুকটুক করে ডিমে এসে এইখানকার ঠাকুরঘরে যাবেন। পুরনো ঠাকুরঘর আপনারা দেখেছেন কি না জানি না, মংস কোয়ার্টারের দোতলায় লম্বা বারান্দাওয়ালা ঠাকুরঘর, বড় বড় দরজা, সেই দরজাগুলোকে যখন খুলে দেওয়া হয়, দূরে হিমালয়, মানে ঠাকুর যেন হিমালয় দেখছেন। আমি অবাক দৃষ্টিতে দেখছিলাম, দুটি মাত্র হ্যারিকেন ছিল, একটি হ্যারিকেন ঠাকুরের বেদিতে, আর আরেকটি হ্যারিকেন রয়েছে যেখানে পাঠ হবে সেইখানে, আর সারা বেদিতে কোনো ফুল নেই, একটা ছোট্ট ফ্লাওয়ার ভাসের মধ্যে একটি যোজনগন্ধা, ম্যাগনি ফ্লোরা, ম্যাগনোলিয়া গ্র্যান্ডি ফ্লোরা, এই ফুলটি রাখা রয়েছে। আর সমস্ত জায়গা জুড়ে কি আনন্দ! উনি আমাদের এমন অভ্যাস করালেন, আমরা রোজ ওই পায়ে হেঁটে ওই টনকপুর পয়েন্টে চলে যেতাম, এবং সেখানে গিয়ে সূর্যাস্তের অনেক আগে যেতাম, আমরা গিয়ে জপধ্যান অভ্যাস করার চেষ্টা করতাম, এবং সূর্যাস্ত দেখে আমরা ফিরে আসতাম, ফিরে এসে সন্ধ্যা আরতিতে বসতাম। কটি মাত্র লোক, আমরা 5 জন যাত্রী আর ওখানকার আরও 2-3 জন সাধু, আর সকলে মিলে খণ্ডনুভব গাওয়ার পর বেশ দীর্ঘ সময় ধরে জপধ্যান করা হতো, একটা অদ্ভুত অভিজ্ঞতা তৈরি হতো। মহারাজ আমাদের উৎসাহ দিতেন। মায়াবতী গেছি, সেখানে স্বানন্দজি অধ্যক্ষ, এক স্বাহানন্দজি যিনি আমেরিকা ছিলেন, ইনি বার্কলে কেন্দ্রে ছিলেন, স্বানন্দজি, তিনি আমাদের এসে বললেন, ও মা এসেছেন, আও আমাদের তো এখানে খাওয়ার একটু অসুবিধা আছে। তাই তাতে কি হয়েছে, স্বামীজির জায়গা দেখতে অসুবিধা তো নেই? প্রত্যেকটা জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন, তিনি এমন করে দেখালেন যেন এই স্বামীজি এই ঘরটি ছেড়ে বোধহয় একটু টয়লেটে গেছে, এক্ষুনি ফিরে আসবেন আমাদের সঙ্গে দেখা করতে। এবং সব প্রত্যেকটি পয়েন্ট, আমরা বর্ষার পরে গিয়েছিলাম, সেখানে আকাশ একেবারে পরিষ্কার, আর সেই প্রত্যেকটা পিক আমাদের একটি একটি করে দেখালেন। এটা একটা খুব খুব আনন্দের,
এই উৎসাহগুলো যখন জাগবে তখন হবে। কোনো ছোট্ট কাজে হয়তো আটকে গেছি, আমরা আত্মস্থানজিকে বলার মাত্র মহারাজ বলছেন করে ফেল করে ফেল, যখন মনে হয়েছে তখন করে ফেল, কিছুতেই আটকাবি না, সব সময় একটা পজিটিভ, ভুল করেছি হয়নি। উনি বললেন যদি এটা না করতিস তাহলে তোর এই অভিজ্ঞতাটা হতো না। সব কিছুর ভেতরে পজিটিভ এবং উৎসাহ, ভীষণ রকমের উৎসাহ দিতেন। বেলুড় মঠ থেকে আমরা আসবো বেলঘরিয়া স্টুডেন্টস হোমে, পরের দিন শ্রী মায়ের জন্মতিথি, তাই সবজি কাটা হবে সেই দিনকে। আমরা সেইখানে চুপটি করে আছি, মহারাজকে বলতে পারছি না। আত্মস্থানজি বললেন তোরা কেমন মায়ের ছেলে, দুপুরে বিশ্রাম বন্ধ রেখে মায়ের জন্য সবজি কাটতে পারবি না? আর যদি আর এই সবজি কাটার জন্য বেলঘরিয়া যাওয়াটা বন্ধ করবি? কত সুন্দর একটা নতুন জায়গা, ঋষির আশ্রম দেখার সৌভাগ্য হবে। আমাদের উৎসাহ দিলেন, আমরা উঠে পড়লুম। আমরা যারা ভেবেছিলাম আজকে আর যাওয়া হবে না, তারা একটা নতুন জগতের সঙ্গে পরিচয় হলো। ঠিক সেরকম তিনি একটি নতুন জগতের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। কি সে পরিচয়? দূর থেকে নিজে যেখানে থাকি সেই গ্রামগুলি সম্পর্কে পর্যবেক্ষণ করার, এটি হচ্ছে 1 নম্বর। 2 হচ্ছে সেখানে গিয়ে একটি গুহার সন্ধান পেলেন, সেখানে তিনি নির্জনে বসে চিন্তা করতে থাকলেন। কি চিন্তা করছেন? শ্রীমহর মুখ নিঃসৃত সদ্যপ্রাপ্ত শ্রী শ্রী ঠাকুরের মহাবাক্য, ঈশ্বর দর্শন না করলে কিছুই হলো না, রূপ জীবন যৌবন বুদ্ধি বিদ্যা সব তার পাদপদে অর্পণ করলেই সব সার্থক, এইটি তিনি বারবার তিনি মনে করতে থাকলেন। এই জায়গাটা যদি পরিস্থিতিটা না থাকতো তাহলে কিন্তু শুধু থিওরি থাকতো, মাস্টার সেই যেটা বললেন সেটা কথা হিসেবেই থাকতো, কিন্তু সেইটাকে মনন করে নিজের মধ্যে বসানোর ব্যবস্থাটা থাকতো না। পূজনীয় গৌতমানন্দজি মহাজ যখন সারদা পীঠের অধ্যক্ষ ছিলেন, তখন সারদা পীঠে একটি খুব ভালো নিয়ম ছিল, সাধু ব্রহ্মচারীদের উনি কিছু টাকা দিতেন, সেই টাকা দিয়ে সাধু ব্রহ্মচারীরা সপ্তাহে একদিন করে দক্ষিণেশ্বর যেতেন, এবং উনি বলে দিতেন আজে ঠাকুর ঘরে বসে বেশ খানিকক্ষণ জপ করবে, নাট মন্দিরে খুব ভিড় তাই বলে দিতেন কোন শিব মন্দিরে, তখন এই শিব মন্দিরগুলো বন্ধ রাখা হতো না, ভেতরে ঢোকা যেত, কোন শিব মন্দিরে বসে জপ করতে হবে, একবারে নিখুঁত করে ইনস্ট্রাকশন দিতেন, এবং সন্ধ্যারতির আগে ফিরে আসতে হবে, বাস ভাড়া দেওয়া হতো, এবং এই আমাদের সময় তখন শৈবাল মহারাজ সুশান্ত মহারাজ এরা খুব সন্তোষ যোগ দিয়েছেন, এবং গৌতমানন্দজি খোঁজ নিতেন যে ছেলেরা এই যাচ্ছে কিনা। এখন বেলা 10:30 বাজে, একটি ভক্ত আশ্রম প্রাঙ্গণে শ্রীমর বিছানাদি রৌদ্রে দিতেছেন, তাহার কোমরে গামছা বাঁধা, ইয়া দেখিয়া কৌতূহল ছলে শ্রীমা বলিতেছেন দেখুন দেখুন কেমন যেন কর্মকর্তা, দেখেন নাই বাড়িতে কিছু উৎসব হলে কর্মকর্তা গামছা বেঁধে লাগে, মজা করছেন, কিন্তু তিনি যেন আমাদের জীবন দর্শনের সঙ্গে এই আমাদের অধ্যাত্ম জীবনের মধ্যে একটা সেতু রচনা করছেন। কিন্তু সব কর্মের মালিক একজন, মালিককে ধরলেই কর্মবন্ধনে পড়তে হয় না, নচেত মুশকিল, তাই সব কর্ম ঈশ্বরের জেনে নিষ্কামভাবে করতে হয়, তখন কর্ম অকর্ম হয় গরল অমৃত হয়, এইটা হচ্ছে কথা। এই কোমরে এটা বেঁধে কাজ করার এটা খানিকটা আমি কর্তা এই বোধ জাগা, তিনি এই কোমরে গামছা বাঁধাকে নিন্দা করছেন না, বলছেন ওই ভাবটাকে নিন্দা করছেন, বলছেন মনে করতে হবে যে সব কর্মের মালিক হচ্ছেন ভগবান একজন, মালিককে ধরলে আর কর্মবন্ধনে পড়তে হয় না, নচেত মুশকিল, যেমন বলছেন যে বাগানের মালিকের সঙ্গে আলাপ করলে তিনি বলে দেবেন কত কি আছে সম্পদাদি কি আছে, সবাই বাগান দেখে কিন্তু বাগানের মালিকের সঙ্গে কেউ সম্পর্ক তৈরি করে না, বলছেন তাই সব কর্ম ঈশ্বরের জেনে নিষ্কামভাবে করতে হয়। এটা একটা আমাদের যারা গৃহে আছেন তাদের জন্য একটা খুব বড় ধরনের শিক্ষা, সাধুদের জন্য তো বটেই, গৃহে যারা আছে তাদেরও খুব বড় ধরনের শিক্ষা। আমরা যা কিছু কাজ করি ঈশ্বরের কাজ করছি এই বোধ করে যদি কাজ করতে পারি তাহলে দেখবেন আমরা কখনো কোনো কর্মবন্ধনে কোনোভাবে জড়িয়ে পড়ছি না, নাহলে কিন্তু কর্মবন্ধনে অবশ্যই অবশ্যই আমরা জড়িয়ে পড়ছি, তখন আমরা যাই করি না কেন তখন কর্ম অকর্ম হয় গরল অমৃত হয়, তখন এই যে নিচে যে কাজটা করছি এটা আর কাজ থাকে না, এটা উপাসনায় রূপান্তরিত হয় এবং আমার মনের যে গরল সেটি অমৃতে রূপান্তরিত হয়। আহারান্তে শ্রীম অসত্য মূলে বসিয়া রহিয়াছেন, আর অসত্য মূলে গিয়া বসিয়াছেন, নিকটে মুকুন্দ একজন ব্রহ্মচারী মনোরঞ্জন আসিয়া বসিলেন, ইনি আজ কলকাতা হইতে আসিয়াছেন, একটি ভক্ত কিছুদিন পূর্বে পুরী ধামে গিয়াছিলেন, তাহার সহিত জগন্নাথ দর্শন ও শ্রীচৈতন্যের পূর্ণ নাম সংযুক্ত
राधाकान्त मठ গম্ভীরা সিদ্ধ বকুল হরিদাস সমাধি টোটা গোপীনাথ সমুদ্র সম্বন্ধে কথা হইতেছে। ভক্তটি বলিতেছেন, পুরীতে মাসখানেক ছিলাম, কি আনন্দে দিনগুলি কেটেছে, যেন স্বপ্ন রাজ্যে ছিলাম। আপনার আদেশ মতো চৈতন্য চরিতামৃত অন্তলীলা চৈতন্য চরিতামৃতের অন্তলীলা পাঠ করতাম, আর মন্দির দর্শন, বসুদেব বাবা এই প্রভৃতি মহাত্মাদের দর্শন এবং সমুদ্র স্নান, মহাপ্রসাদ সেবন, বিভিন্ন মঠ দর্শন, নির্জন সমুদ্রতটে ধ্যান, এই করে দিনগুলি অতি আনন্দে কেটে গেছিল। আসবার সময় কাঁদতে লাগলাম। এই দেখুন, আমরাও সবাই পুরীতে যাই, কিন্তু কখনো পুরীকে আমরা যেখানেই যাই না কেন সেটাকে কিন্তু কখনো তীর্থস্থান হিসেবে গ্রহণ করতে পারি না। তীর্থস্থান হিসেবে অবশ্যই গ্রহণ করা দরকার। আমার মনে আছে মায়াবতী গিয়েছি আমরা, ভক্তদের যে বাড়িটি আছে সেই বাড়িটিতে আমাদের কিছু ভলেন্টিয়াররা ছিলেন, ওরা আমাকে ধরে নিয়ে গেলেন ওদের ঠাকুরঘর দেখাবেন বলে। সেই ঠাকুরঘরটি ভারী সুন্দর, আপনারাও যারা গিয়েছেন দেখেছেন, লাল কার্পেট পাতা আছে, লাল রঙের সোফা, সমস্ত কাপড়গুলো লাল, তার মাঝখানে দেওয়ালের একদিকে একটা ওই ফাইবারের একটা ওঙ্কার রয়েছে, কোথাও কোনো আলো নেই কিন্তু এক অদ্ভুত আলোতে যেন আলোকময়। আমরা সবাই বসে জপ ধ্যান করছি, এমন সময় শুনছি দরজার বাইরে বারান্দায় দাঁড়িয়ে একজন চিৎকার করে বলছে, বুঝলি তো কি সুন্দর জায়গা, এরকম সুন্দর জায়গার আগে কখনো দেখিনি, আগে যদি জানতাম তাহলে বেঁচে বেঁচে সবাই আসতাম। তিনি বলছেন কি সুন্দর জায়গা, কি সুন্দর জায়গা। এই যে আমি দরজা দিয়ে বেরিয়ে বললাম যে আরেকটু যদি জোরে বলেন গিয়ে তাহলে কলের এই পয়সাটা বেঁচে যায়, মানুষটা এমনি আপনার কথা শুনতে পাবেন। আমরা বুঝতে পারি না কোথায় কতটা গলা উঁচু করা উচিত, কোথায় কতটা গলা নিচু করা উচিত। আসলে স্থান মাহাত্ম না বুঝতে পারলে সেই জায়গাটা হয় না। আমরা পুরীতে এই বেলুড় মাঠে ইদানিং দেখছি একটা খুব বিচ্ছিরি জিনিস হচ্ছে, যদি এখন ম্যানেজার জোর করে বন্ধ করেছেন যে মন্দিরের কোনো মন্দিরের কোনো জায়গায় কোনো সেলফি তোলা যাবে না, সব জায়গায় ভলেন্টিয়ার রাখা রয়েছে এবং সারাক্ষণ মঠের ভেতরে একটা পিপি পিপি আওয়াজ হচ্ছে। কাউকে যদি কেউ দেখেছে সেলফি তোলার জন্য ক্যামেরাটা তুলেছেন, সঙ্গে সঙ্গে তাকে ধরার চেষ্টা চলছে। সেলফি তোলা, রিল বানানো এগুলো সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হচ্ছে, এগুলো করা উচিত নয়। আমরা কখনো বেলুড় মঠে এসে এই দেবতার স্থান মাহাত্ম দেখার চেষ্টা করি না, ভালো করে মন্দিরটাই দেখি না। নবগ্রহের যে বিগ্রহ আছে অনেককে জিজ্ঞাসা করেছি, নবগ্রহের বিগ্রহ আছে কোন জায়গায়, আছে নবগ্রহের বেলুড় মঠের মন্দিরে, হাঁ করে তাকিয়ে দেখেন। আমরা ভালো করে মন্দিরটাও দেখি না। গর্ভ মন্দিরের চতুর্দিকে তিন দিকে তিনটি তিনটি করে নবগ্রহের বিগ্রহ আছে, হাঁ করে, এগুলো দেখার জিনিস। আমাদের এনে এনে দেখানো তো, প্রত্যেকটা স্ট্রাকচার এগুলো দেখানো তো, সাধু জীবনের জন্য যেমন প্রয়োজন আছে ভক্তদের জীবনে প্রয়োজন আছে। এই সর্বধর্মের সমন্বয় ভাব যদি অন্তরের মধ্যে না আসে তাহলে আমরা কিছুতেই ভগবানকে বুঝতে পারবো না। মাকে খুব ভালো করে দেখতে হয়, তাই নির্দিষ্ট দিনে গিয়ে দক্ষিণেশ্বরে মায়ের কাছে যেতে হয়। মা ঠাকুর বলছেন, মা পৈছা পেরে কাপড় পরেছে, পাছা বেগি ইয়ে দিয়ে কাপড়টা পরেছেন, রাজস্থানি মেয়েদের মতো কাপড়টা পরে, সেটা কেমন, পা দুটো সম্পূর্ণ ঢাকা, যেরকমভাবে ধুতি পরানো হয় ঠিক সেই রকমভাবে মাকে পরানো হচ্ছে। মা 7 বছরের মেয়ের মতো আচরণ করছেন, ওই নির্জনে মাকে চুপটি করে দাঁড়িয়ে দেখতে হয়, মা কীরকম 7 বছরের মেয়ের মতো খিলখিল করে হাসছেন, তবে না যখন বাড়ি ফিরে আসবেন, তবে না যখন এই জাবর কাটবেন, এই ছবিগুলো আমাদের মনের মধ্যে আসবে, এগুলোকে আসা খুব জরুরি। তাই বলছেন, একে বলেছিলেন, ইনি করেছিলেন, যে যেহেতু শ্রীকৃষ্ণ চৈতন্যের অন্তলীলা কেটেছে পুরীতে, সেই কারণে তাকে আদেশ করেছিলেন চৈতন্য চরিতামৃতের অন্তলীলা অংশটি পুরীতে বসে পাঠ করতে। শুধু তাই নয়, মন্দির দর্শন করা, বাসুদেব বাবা প্রভৃতি মহাত্মাদের দর্শন, সমুদ্র স্নান করা, তিনটি জিনিস আছে। এক হচ্ছে দেবতাকে জীবন্ত জাগ্রত দেখতে হয়, এই কারণে দেবতার যে লীলা মাহাত্ম্য, প্রত্যেকটি মন্দিরকে কেন্দ্র করে তো দেবতার একটা লীলার ঘনীভূত মাহাত্ম্য আছে, সেইটি সম্পর্কে অবহিত হওয়া। দুই হচ্ছে তীর্থের মানুষজন, যারা তীর্থকে মহিমান্বিত করেন সেই সমস্ত সাধকদের দর্শন করা, তাদের কাছে গিয়ে সাধন পথ জানা। আর তিন হচ্ছে তীর্থকে যারা সমৃদ্ধ করে রাখেন, যেসব মানুষ যাদের উপস্থিতি, কেউ জল দিচ্ছে মন্দিরে, কেউ ঝাঁট দিচ্ছে, কেউ পরিষ্কার করছে, কেউ মন্দিরের প্রতিবেশী হয়ে আছে, কেউ দোকানদার হয়ে আছে, এদের সঙ্গে দেখা। সকলের সাথে ভাবনা করা সম্ভব না হলেও তাদেরকে দেখা।
এইটা বলছেন, এই লীলা দর্শন করাটা খুব জরুরি। মহাত্মাদের দর্শন, সমুদ্র স্নান, মহাপ্রসাদ সেবন এবং বিভিন্ন মঠ দর্শন, নির্জন সমুদ্র তটে ধ্যান, এটা পুরীর একটি অতিরিক্ত অতিরিক্ত একটা সুবিধা। সেটা হচ্ছে নির্জন সমুদ্রের ধারে বসে ধ্যান করতে। এখন সমুদ্র ধার আর নির্জন নেই, যেখানে নির্জন সেখানে ভালো কর্ম কিছু হয় না। তাই আমরা ছেলেবেলায় যখন খুব ভোরবেলায় গিয়েছি, অনেকে সানরাইজ দেখতে যেতেন, সে সময় মন্দির সত্যি ওই পুরীর জগন্নাথ তীর্থের যে সমুদ্র, সমুদ্রটা যথেষ্ট শান্ত ছিল। শ্রীমা বলছেন যে, শ্রীমাকে তিনি বলছেন যে, আসবার সময় এই করে দিনগুলি আনন্দে কেটেছিল, আসবার সময় কাঁদতে লাগলাম। এই সুখস্মৃতি ফেলে যেতে প্রত্যেকের কষ্ট। আমাদের এখানে এটা আমরা বারবারই লক্ষ্য করে থাকি, দুদিন কি তিন দিন যা যে সময়ের জন্যই ভক্তরা আসেন, আমরা সবসময় চেষ্টা করি তারা যেন একটা নির্জন সাধনের উপযোগী একটি যেন জীবন কাটাতে পারেন। এটার প্রতি আমাদের সবসময় খেয়াল থাকেন, তারা আরতিতে এসেছেন কিনা, ঠিক সময় প্রসাদ পেয়েছেন কিনা, সব মন্দিরগুলো দর্শন করেছেন কিনা, এগুলো আমরা বারবার দেখার চেষ্টা করি। এবং তারা যে তিন দিন থাকেন, তাদের যতখানি আরাম দেওয়া আমাদের পক্ষে সম্ভব, সবটুকু আরাম দেওয়ার চেষ্টা করি। যাবার সময় অনেকেই খুব কান্নাকাটি করেন এবং তাদের মন খারাপের কথা বলেন। শ্রীমা বলছেন, তার বলতে ঠাকুর অন্তরঙ্গদের ওখানে পাঠিয়ে দিতেন, নিজে যেতেন না, বলতেন পুরীর জগন্নাথ আর আমি এক, অন্যদের এ কথা বলতেন না। নরেন্দ্রকে বলেছিলেন, নদের গৌরের কথা শুনিস নি, সেই গৌর আমি। চৈতন্যদেব ওখানে প্রায় 20 বৎসর কাটিয়েছেন, শেষের 18 বৎসরের এক টানা, অন্তলীলার 12 বৎসর প্রায় মহাভাবে থাকতেন। ওসব আগুন তো রয়েছেই, ওখানেই রয়েছে, তাই আনন্দ হয় ওখানে গেলে। আর যুগ যুগান্তর ধরে কত সাধু ভক্ত ভগবত দর্শন করছেন, কতজনে কত কাঁদছেন দর্শনের জন্য ওখানে, তার বলতে আনন্দের কথা। ভাগ্যে থাকলে হয় ওই সব দর্শন। এইসব স্থানে অর্থাৎ মিহিজামে আগুন নিজে জ্বালতে হয় কট খড় পুড়িয়ে, তারপর আর ওখানে মনে করো দাবানলের মতো সব জ্বলছে জ্বলছে সর্বদা। বলছেন ঠাকুর তার অন্তরঙ্গদের পাঠাতেন, পুরীতে পাঠাতেন এবং সবাইকে কথা বলতেন না, যারা বুঝবে তাদের বলতেন, বলতেন পুরীর জগন্নাথ আর আমি এক। আর যিনি যা আরো ভালো বুঝতেন সেই নরেন্দ্রনাথ, তাকে বলেছিলেন নদের গৌরের কথা শুনিস নি, সেই গৌর আমি। অন্যেরা শুনলে বলতো পাগল, এ নিজের আখ্যান করতে বসেছে, পাগল বলতো তাদের। কিন্তু তিনি বলছেন যে নদের গৌরের কথা শুনিস নি, সেই গৌর আমি। চৈতন্যদেব জীবনে প্রায় শেষ 20 বছর সেখানে কাটিয়েছেন এবং 18 বছর একটানা সেখানে কাটিয়েছিলেন, অন্তলীলা শেষ 12 বছর মহাভাবের মধ্যে থাকতেন। বলছেন ওখানে সব আগুন রয়েছে, আগুন রয়েছে মানে সংস্কৃতে একটি শব্দ আছে তন্মাত্রা, ইংরেজিতে অ্যাম্বিয়েন্স বলে। এই তন্মাত্রা সাধন করার পরে সাধকের যে ভাব সেটিকে জাগিয়ে রাখেন। শ্যামলাতাল আশ্রমে স্বামী বিরজানন্দজির ঘরে আপনারা যদি যান বা আশ্রমটিতে যদি ভালো করে ঘুরে দেখেন, সর্বত্র একটা তপস্যার ছাপ, তপস্যার তন্মাত্রা রয়েছে। স্বামী বিরজানন্দজি দীর্ঘ 30 বছর ওখানে তপস্যা করেছেন এবং তপস্যা করে ওইখানে সেই তপস্যার ভাবটি জাগিয়ে রেখেছেন। আমাকে থাকতে দেওয়া হয়েছিল, আমার সৌভাগ্য আমায় থাকতে দেওয়া হয়েছিল বিরজানজি পাশের ঘরটা, যে ঘরে পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি এবং মহারাজের সেবক স্বামী শ্রদ্ধানন্দজি মহারাজ থাকতেন। ছোট্ট একটা ঘর, সেই ঘরটিতে তার 2 সেবক থাকতেন, সেই ঘরে আমায় থাকতে দেওয়া হয়েছিল। এবং বিরজানন্দজির ঘরে যাবার যে দরজাটা, সেই দরজা একটা তালা দেওয়া ছিল, সেই তালার চাবিও আমার দেওয়া ছিল। মহারাজ বলেছিলেন যে রোজ 9টা থেকে 10টা অবধি তুমি এই ঘরে থাকবে না, তখন ভিজিটারদের সময়, তখন তুমি তোমার ঘরে থাকবে, বাকি সারাদিন তুমি ওখানে থাকতে পারো। একটা অপূর্ব একটা তন্মাত্রা চলতো। তখনকার দিনে তো ইলেকট্রিসিটি ছিল না, তাই দিনের আলোকে ব্যবহার করার জন্য বিরজানন্দজির ঘরে বড় বড় কাঁচের উপরের দিকে পেলমেট লাগানো আছে, সেই পেলমেটের আলোতে সারা ঘরটা আলোকিত হয়ে থাকে, আলো জ্বালাবার কোনো প্রয়োজন নেই। বিরজানন্দজির ঘরের ঠিক মাঝখানে বিরজানন্দজির একটি চেয়ারে বসা ছবি রাখা আছে, একটা চেয়ার এবং তার উপরে ছবি রাখা আছে। চতুর্দিকে দরজা বন্ধ এবং এক কোণে অনেক কম্বল ডাই করে রাখা আছে। সেই কম্বলে 2-3টে কম্বলকে নিয়ে পেতে তার উপর ভালো করে আসন করে বিরজানন্দজির সঙ্গে মুখোমুখি বসে আমরা জপ ধ্যান করতুম। এরকম আনন্দ বোধহয় খুব কম জায়গায় হয়েছে, এই জপ ধ্যানের আনন্দ বিরজানন্দজির এই শ্যামলাতলে থাকা। এর মূল কারণটাই হচ্ছে
যে ওইখানে তাঁর যে সাধন ভজনের যে তন্মাত্রা সেটি জাগ্রত হয়ে আছে। যে কেউ ওর মধ্যে গিয়ে প্রবেশ করবেন তার ভেতরেই সেই তপস্যের ভাবটা, তপস্যার ভাবটা জেগে উঠবে। আপনারা বেলুড় মঠ গিয়ে দেখলে, মন্দিরে এই মঠের মধ্যে ঢুকলেই দেখবেন আপনার নিজের মনের ভাব বদলে যাচ্ছেন। কত সাধু, কত ভক্ত, কত গৃহস্থ মানুষ, কত সন্ন্যাসী, কতজনে আকাঙ্ক্ষা করেছে, প্রার্থনা করেছে ভগবানকে দর্শন, কতজনের দর্শন হয়েছে ওখানে। তাই ওইখানে গেলেই মানুষের জীবনের অদ্ভুত একটা পরিবর্তন হইতে। মহারাজ বলছেন এখানে, বলছেন না যে যুগ যুগান্তর ধরে কত সাধু ভক্ত ভগবত দর্শন করেছেন, কত কতজনে কত কেঁদেছেন দর্শনের জন্য ওখানে, তার বলতে আনন্দের কথা। ভাগ্যে থাকলে এইসব দর্শন হয়। এইসব স্থান অর্থাৎ মিজামে আগুন নিজে জ্বালতে হয়, আগুন মানে সাধনার আগুনকে নিজেকে জ্বালাতে হয় কাঠ খড় পুড়িয়ে। আর ওখানে মনে করো দাবানলের মতো জ্বলছে আগুন সর্বদা। আপনারা দাবানল দেখেছেন কিনা জানি না, দাবানল যখন জ্বলতে থাকে তখন তার কাছে আশেপাশে যত ঘর বাড়ি সব কিছু চেষ্টা করতে হয়, এমনি আগুনে জ্বলে যায়। আমার মনে আছে ঘাটশিলা থেকে জামশেদপুর আসার পথে সেই বিরাট বড় জঙ্গল আছে, সেই জঙ্গলে একবার দাবানল লেগেছে। অনেক বছর আগে এই সায়েন্স সিটি অডিটোরিয়ামে একটা ইয়ে দেখানো হয়েছিল, ওই ওই যে ভলক্যানো, তার যে সেই অগ্নি উদ্গরণ হচ্ছে সেইগুলো দেখানো হয়েছিল। সেটা এত সুন্দর, সেই 3D ফিল্ম, মনে হচ্ছে যেন সেই তার ভেতর থেকে সেই যে লাভাগুলো আমার দিকে দিকে ছিটকে আসছে। আমরা তখন ব্রহ্মচারী সন্ন্যাস হয়নি, আমরা দেখতে গেছিলাম সেই সায়েন্স সিটি অডিটোরিয়ামে। তখন ওই ওই যে থিয়েটার আছে সেই 3D থিয়েটারে এই ছবিটি দেখানো হচ্ছিল, কীরকমভাবে ভূমিকম্প হয়, তারপরে সেই ভূমিকম্পের কীরকম লাভা উৎকীরণ হয়, ঠিক সেই রকম আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। সে যেন একটা সাপের মতো সে আগুন ক্রমাগত একটু একটু করে এগোচ্ছে, জঙ্গলে আগুন লেগেছে, কেউ তার কোনো কিছু ঠিক করতে পারছে না। মুহূর্তের মধ্যে যেন একটু একটু করে আগুন বেড়ে চলেছে, সামনের দিকে বেড়ে চলেছে। প্রায় 40-45 মিনিট আমরা চুপ করে হতবাক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকতো। এই ভাবনাটা, এই যখন আমরা এই সমস্ত তীর্থস্থানে যাই, দেখবেন এই ভক্তি দাবানল ভগবানকে ডাকার জন্য যে উত্তেজনা বা উদ্দীপক ভাব, এটি তখন জেগে ওঠে। মাস্টার সাহেব বলছেন, সাগর সরসাম অগ্নি সাগর, গীতার 10:24 শ্লোকে, সমুদ্র তার একটি রূপ কিনা। তাই ঈশ্বরীয় ভাবের এত আবির্ভাব স্থলী পুরী, সমুদ্র জগন্নাথ বন বিস্তীর্ণ আকাশ সাধু অবতারের লীলাস্থল সবই উদ্দীপক। সমুদ্র আমাদেরকে ভীষণভাবে উত্তেজনা জাগায়, কারণ অনন্তের প্রতীক হচ্ছে সমুদ্র। আপনি যত সমুদ্রের কাছে যাবেন তার সেই অনন্ত রূপ আপনাকে গ্রাস করবে, দেখবেন তখন মনে কোনো কষ্ট নেই, মনে কোনো ব্যথা নেই, মনে কোনো বেদনা নেই, এবং সমুদ্রের দিকে তাকিয়ে থেকে থেকে দীর্ঘ সময় ধরে ঈশ্বর চিন্তা করা সম্ভব। শ্রীমা বলছেন, ভক্তদের প্রতি কোনো সাধুর সঙ্গে কথা হলো? ভক্ত বলছে, আগে একজনের সঙ্গে বেশ কথা হয়েছিল। সাধুটি দক্ষিণ দেশে, নাম তার শিবানন্দ, আপনার নাম করে গিয়ে আমাদের কাছে ছিলেন, কিন্তু কি অদ্ভুত লোক, এদিকে আমাদের সঙ্গে থাকবেন খাবেন সব, আবার ঠাকুরেরও নিন্দে করবেন। শ্রীম সহাস্যে, ঠাকুর বলতেন শত্রুভাবে সাধন করলে 3 জন্মে হয়, তার মানে সর্বদা তার চিন্তা হয়ে যাচ্ছে কিনা, তাই শীঘ্র হয়, যেমন কংস শিশুপাল, ওকে ঘুরে ফিরে এখানেই আসতে হবে, তার ইচ্ছা এরকম হয়ে থাকে। সহাস্যে তিনি বলতেন, জটিলে কুটিলে থাকলে লীলাপোষটাই হয়। এখানেও এসেছিল, কলকাতায় না পেয়ে তারপরে আপনাদের ঠিকানা নিয়ে পুরী যায়। ভক্তটি বলছে, সাধুটি বললেন, আপনার সঙ্গে দেখা করে গেছেন আর খুব আলাপ আছে, আপনার উপর ভালোবাসা আছে দেখলুম, ইন্টারেস্টিং পার্সোনালিটি। এটা একটা ধারা, সাধনের একটা ধারা, সেটা হচ্ছে শত্রুভাবে সাধন করা। যখন কেউ আপনাকে খুব আঘাত করেছে, খুব অপমান করেছে, আপনি তার ক্ষতি করবার জন্য উঠে পড়ে লেগে যান। এই ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগতে গেলে আপনাকে সর্বদা তার কথা চিন্তা করতে হবে, এটা হচ্ছে কথা। কেউ আপনাকে খুব আঘাত করেছে, আপনি সব সময় উঠতে বসতে ভাবছেন কি করে তাকে টাইট দেবেন, কিভাবে তাকে ডাউন করবেন, এইটা ভাবতে হয়। ঠিক সেরকমভাবে ঈশ্বরকে যদি আমরা শত্রুভাবে সাধন করতে পারি, তাহলে দেখবেন হয়। আমরা দেখেছি ছেলেবেলায় যে কোনো বাড়িতে কোনো কিছু সমস্যা হয়েছে, আমাদের ঠাকুমাকে দেখেছি ভগবানের ওপর রাগ করতে, ভগবানের ওপর রাগ করতে, যা আজকে জপ ধ্যান করবো না, তারপরে বলছে না গুরু বলেছেন দুবেলা জপ ধ্যান করতে হবে,
যোধন তো করতে হবে। ঠিক আছে, যে ঠাকুর ঘরের ওইখানে উঠে করব না, এই পাশে করব, যেখানে যেখান থেকে ঠাকুরের মুখ দেখা যাবে না। কি ভালোবাসা! তারপরে আমরা দেখতাম বুড়ি ধীরে ধীরে 57 বছর হয়ে গেলে ঠাকুরের সামনে গিয়ে আবার গড় করছেন, বলছে না এটা কথা গুরু বলেছেন, জপ শেষ করলে জপের ফল ভগবানের উপর সমর্পণ করতে হয়। কি রাগ, কি অভিমান, ভালো কিছু খেতে দেব না কোনো রকম, এসেই কি অদ্ভুত একটা সম্পর্ক। কিন্তু এইরকম ভাবেও ভগবানের সঙ্গে সাধন ভজন করা যায়। মাস্টারমশাই বলছেন যে তিনি এরকম মানুষ রেখে দেন তার লীলা পেশটাই করার জন্য। সবাই যদি ভালো হবে, দু চারটা তো কালো ভক্ত চাই, সব সময় যদি আপনারা ভালো ভালো তরকারি মাছ টাছ খান, শেষকালে তো আমের চাটনি লাগবেই, না হলে তো খাবার জমবে না। শ্রীমা বলছেন তা বটে, এদিকে আসা যাওয়া আছে, আবার নিন্দেও করছে, তা তাঁর ইচ্ছাতে এইসব ভ্যারাইটি হয়, নচেত একঘেয়ে হয়ে যাবে যে, লীলাতে এসব বিচিত্রতা থাকে। কিছু কথা হলো এর সঙ্গে? ভক্ত বলছে আগে কথা কি কইব, সর্বদাই চড়ে আছেন, সকলের উচ্চ হাস্য। একদিন আমাদের ঘরে একজন বন্ধুর সঙ্গে কথা হচ্ছে, কথায় কথায় শিবানন্দজির কথা হলো। আমরা তাকে কথা প্রসঙ্গে মাদ্রাজি সাধুজি বলে উল্লেখ করেছিলাম, বাবা রক্ষা নেই, তার ঘর থেকে ওই কথা শুনে পেয়ে তীর বেগে বের হয়ে এলেন, কপালের ওপর চোখ রেখে চিৎকার করে বলতে থাকেন, মাদ্রাজ কা সাধু কেউ তুম বলা, বলো স্বামী শিবানন্দজি মহারাজ, সকলের উচ্চ হাস্য। এটা একটা বড় কথা, সাধুর কোনো আত্ম পরিচয় থাকবে না, সে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনো জায়গারই নয়, সে শুধু ভগবানের। এই পরিচয়টা থাকা খুব জরুরি। অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আমি বাঙালি কিনা অবাঙালি কিনা, এসব নানা রকম জিনিসপত্র জিজ্ঞাসা করেন। এই কপালে আমি তিলক ফোঁটা লাগাই বলে অনেকে আমাকে দক্ষিণী বলে মনে করেন। পূজনীয় স্বামী মুকেশানন্দজি সারা জীবন আমাকে দক্ষিণী ভেবেছেন এবং আমার সঙ্গে উনি ইংরেজিতে কথা বলেছেন। আমি কোনোদিন ওনার এই ভ্রম ভাঙিয়ে দিইনি। আগের দিন চেতনানন্দজির গল্প আপনাদের বলেছিলাম, আমি সাধারণত এই ভ্রমগুলো ভাঙাতে চাই না, কারণ এই ভ্রমের মধ্যে দিয়েও আরেকভাবে ভগবানকে স্মরণ করা হয়। আমি যদি ভ্রম ভাঙাতাম তাহলে চেতনানন্দজির কাছ থেকে ওরকম একটা ভালো কথা শুনতে পেতাম না। আমি বললাম, মহারাজ আমি বাঙালি, আমার মাতৃভাষা বাংলা। মহারাজ কি সুন্দর কথা বলেন, তাই তো, শ্রীমা সারদা দেবী তোমার মা, তোমার মাতৃভাষা তো বাংলা হবে, এই যে একটা উচ্চ ভাব, এটা কিন্তু কিছুতেই শুনতে পেতাম না যদি আমি নিজেকে প্রমাণ করার চেষ্টা করতাম আমি বাঙালি। এটা হচ্ছে কথা। বলছেন সর্বদা চড়েই আছে, বলছেন মাদ্রাজি সাধু কেউ বলা, বলো স্বামী শিবানন্দজি মহারাজ, আর তার আর আলাদা কোনো পরিচয় নেই। একদিন আমার একজন বন্ধুকে বলছেন, এ লড়কা বহুত আচ্ছা থা, ফির রামকৃষ্ণ দল মে ঘুস গিয়া, খারাপ হয়ে যায়গা, শ্রীমোর হাস্য। শ্রীমা বললেন আর কি? ভক্ত বলছে আগে আমরা একদিন ভাণ্ডারা দিলাম, সব শুদ্ধভাবে রান্না করে ঠাকুরকে ভোগ দেওয়া হলো, পূজনীয় খোকা মহারাজ ভোগ নিবেদন করলে, ওই সাধুটি সব জানেন, দেখলেন সব ঠাকুরের উদ্দেশ্যে করা হয়েছে, সকালে প্রসাদ পেতে বসেছেন, সকলে প্রসাদ পেতে বসেছেন খোকা মহারাজ, তখন বলে বলে বসলেন, মে দুসরা কা ঝুটা নেই খাতা, আবার পাতা যা সব দেওয়া হয়েছিল ঘি ভাতটা তার এক কণাও রাখেন নাই। আমরা ভাবছিলাম ওকে বাজার থেকে কিছু কিনে এনে দেবো, কিন্তু ওই সব খেয়ে ফেললেন, প্রথমে কোনো কথাই বললেন নাই, শেষে চটে চেটে খেলেন, কিন্তু মাঝখানে এই কীর্তি। একে দেখলে আমার মনে হতো ছেলেদের খেলার কথা, ছেলেরা কোনো লোককে কোনো কোনো লোককে খেপায় খেপায় বলে তোমারই টিকি মেয়ে রাধা কৃষ্ণ, সেই ব্যক্তি ক্রোধের অভিনয় করে, গাল দেয়, মারতে যায়, ছেলেরায় দৌড়ায়, একটা মজাও হলো। এও ঠিক সেই রকম, ঠাকুরকে নিবেদন করা হয়েছে খাবার, তাই বলছে আমি কিসি কা ঝুটা নেই খাতা, আমি কারুর উচ্ছিষ্ট খাই না, ঠাকুর খেয়েছেন তো, অতএব ভোগ তো উচ্ছিষ্ট হয়ে গেছে। আবার সমস্ত খাবার খেয়ে একবার চেটে পুটে সব খেয়ে নিয়েছেন, কিচ্ছু ছাড়ছেন না। বলছে একে দেখে আমার সেই ছেলেবেলার গল্প মনে পড়ছে, এই 63 বলে এখন একটা খুব চলে ভিডিও, সে বুড়িকে 63 বলে বলা হচ্ছে, আর সেই বুড়ি খুব গাল পাড়ছে, আর ছেলেরা সেই নিয়ে মজা করছে। এইরকম মজা আমরা তো ছেলেবেলাতেও অনেক দেখেছি, এই আনন্দ সমস্ত কিছুর মধ্যে লেগে থাকা। আমরা সাধুরা যখন থাকতাম বেলুড় মঠে, এখনও এখানে যেখানে আছে, আমরা একে অপরের পেছনে খুব লাগতাম। আপনারা অনেকেই জানেন না, আমরা যখন হেডকোয়ার্টার্সে ছিলাম, আমাদের আক্রমণের 3 জন মানুষ ছিলেন, একজন হচ্ছেন পূজনীয় স্বামী স্মরণানন্দজি, একজন পূজনীয় স্বামী শিবমায়ানন্দজি, আর একজন পূজনীয় স্বামী শ্রীকরানন্দজি, এরা ছিলেন আমাদের আক্রমণের বস্তু। কোনো কিছুতেই আমরা তাকে আক্রমণ করতাম, এবং এ নিয়ে একটা আমাদের খুব মজা হতো, এবং মহারাজরাও এটা অ্যাকসেপ্ট করতেন, ওনারাও আমাদের আক্রমণ করতেন, আমরা ওনাদের আক্রমণ করতাম।
ওরা সেই আক্রমণটাকে রেজিস্ট করার চেষ্টা করতো। একটা খুব আনন্দের একটা পরিস্থিতি ছিল, হাসতে হাসতে আমাদের পেট ব্যথা হয়ে যেত, 10 মিনিট পাঠ আর 20 মিনিট মজা, সারা দিনের এত কষ্টের চাপ সমস্ত কিছু আমরা খুলে যেতাম। আমি হাঁ করে তাকিয়ে দেখতাম, এখন তো বিশেষ করে মনে হয় শ্রী স্মরণাঞ্জি এখন প্রেসিডেন্ট, শিববানজি ভাইস প্রেসিডেন্ট ছিলেন, শ্রী করানন্দজি লোকান্তরিত, এবং যে সমস্ত সাধুরা আছেন তাদের মধ্যে কেউ কেউ গুরু হয়েছেন বিদেশে, যেমন মহিতোষ মহারাজ আছেন জার্মানিতে আছেন। আমরা তখন একবারে ছোট শিশুর মতো সব একসঙ্গে বসে আড্ডা মারতাম, গল্প করতাম, ঈশ্বর আমাদের মধ্যস্থলে এবং তাকে কেন্দ্র করে আমাদের জীবন। শ্রী ভগবানের কাছে প্রার্থনা, এই ভাবটা যেন আমাদের মধ্যে সব সময় জেগে থাকে, আমরা যেন সব সময় সর্বাবস্থায় ভগবানকে কেন্দ্র করে তাকে ঘিরে যেন এরকম আনন্দময় উচ্চ জীবন যাপন করতে পারি। শ্রী ভগবানের কৃপা হলে আগামী সপ্তাহে এই বিষয়ে আমরা আলোচনা করব। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তি হারিণী ত্রৈলোক্য বাসিনামিডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।